আজ রাইসাবাড়ি পরিদর্শনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। সেখানকার স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে দেখা করলেন মহারাজা। স্থানীয় সূত্রে খবর জানতে পারছি আমরা, এবার 2023-এর বিধানসভা নির্বাচন, মহারাজার দাপট একদম বেড়ে চলে যাচ্ছে দিনের পর দিন। দলশক্তি বৃদ্ধি পাচ্ছেন তিপাড়া মথার রাজনৈতিক দল। মহারাজা কি সত্যি বাস্তব রূপে খেলা দেখাবেন 23-এর বিধানসভা নির্বাচনে? রাইসাবাড়ি পরিদর্শনে সেখানকার গ্রামবাসীদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো, এবং স্থানীয় গ্রামবাসীরা তাকে আশীর্বাদ করলেও মানুষ আগামী দিনে তার প্রমাণ বুঝিয়ে দেবে বলে জানিয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। রাইসাবাড়িতে পরিদর্শনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, রাজনৈতিক দল তিপ্রা মথার। আর একদিকে যখন রাজনৈতিক তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে, বিজেপির ঘরে এবার তাসের মতো ভাঙতে চলেছে, অর্থাৎ তিপ্রা মথার রাজনৈতিক দলের প্রধান নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মানুষের সঙ্গে কথাবার্তা বললেন, সেসব অবধি মহারাজা আজ রাইসাবাড়ি।